তো সবাই যদি পূজাখন চাই পেলাই ভাল পায় তো আমি তার উপর আমি বহুত গুরুত্ব দিওঁ দ্বিতীয়তে আমার মানে এই এলাকাত অল্প মাদক দ্রব্য বিলাকর পর অল্প প্রায় দূরতে রাখো তা মানে এটি ব্লগ বানাইছ নাকি কালি হব চারিদিন পরশিদিনা পাঁচ দিন তো পাঁচ নম্বর দিনাখন যেহেতু শেষ দিন সেইদিন ফাংশন আছে ইয়াতে তো ঋষা ভারদ্বাজ আহিব গধূলি তারপিছত ফাটিবেলার পর একক নৃত্য নমস্কার ওয়ানস্টারলৈ স্বাগতম জানাইছো আৰু আজি উপস্থিত হৈছো আমি আহি কাৱৈমাৰী লক্ষী পূজাত আৰু আপোনালোকে সকলোৱে চাগে চিনি নাপায় প্ৰথম কথা চিনি পায় যদিও ব্যৱসায় লাইনেৰে তো দাদা আজি আপোনালোকৰ মাজত চিনাকি কৰি দিছোঁ দাদাই আমি লগ হৈ খুব ধুনীয়াকৈ এটা চেনেল আয়োজন কৰিছোঁ না বৰ্তমান ৰেডি হৈছে দাদা আৰু দাদাই কৈ দিব গোটেইখিনি কথা ধুনীয়াকৈ দাদা জনাব হয় চেনেলটোৰ নাম মিণ্টু এম কে পাটগিৰি হয় আৰু আপোনালোকে সহযোগ কৰিব আৰু ভাইটি ভাইটিৰ লগতে আমাৰ টিম আছে আমি গোটেইখিনি লগ লাগি পেলাই আপোনালোকৰ মাজত ভাল ভাল কাম দিবলৈ চেষ্টা কৰিম ভাল ভাল কাম দিবলৈ চেষ্টা কৰিম বা ভাল ভাল কণ্টেইনৰ ওপৰত কাম কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু আমি আপোনালোকৰ ওচৰত দায়বদ্ধ প্ৰতিশ্ৰুতিবদ্ধ আপোনালোকে সহযোগ কৰিব এইখিনি আৰু আপোনালোক আমি দি আছোঁ নতুনকৈ বৰ্তমান কাম আৰম্ভ হৈ আছে আৰু লগতে আজি আমি চাবলৈ আহিছোঁ শাৰদীয় লক্ষী পূজা কাৱৈমাৰীত আৰু ইয়াৰে কিছু দৃশ্য আপোনালোক দেখাবলৈ চেষ্টা কৰিম আৰু দাদা এই পূজাখন বহুত বছৰ আগৰে পৰা হয় আমি সৰুৰ পৰাই এইখন পূজাৰ কথা গম পাওঁ বোধহয় এইখন 76 76 বৰ্ষ চলি আছে 76 বৰ্ষ এবি চিআৰ 76 বৰ্ষ চলি আছে আৰু 76 বৰ্ষ মানে আমাৰ জন্মই হোৱা নাছিল আপোনালোকৰ আমাৰতো নহয় দেউতাৰো জন্ম হোৱা নাছিল আপোনালোকৰ দেউতাৰ জন্ম নোহোৱাৰ পৰা ইমান আজি তাৰিখলৈ চলি আছে খুব সুন্দৰকৈ চলি আছে কাৱৈমাৰী লক্ষী পূজাখন তো আপোনালোকে আহক আৰু গোটেই চাগে বজালিবাসী ৰাইজে চাই এই পূজাখন তো যদি কোনোবাই অহা নাই তেতিয়াহ'লে তেওঁলোকে আহিব পাৰে আৰু লগতে আজি আপোনালোকক কিছু দৃশ্য ইয়াৰে দেখাবলৈ চেষ্টা কৰিম আৰু উপন্দাও আছে উপন্দাৰ লগত কথা পাতিম কমিটিৰ মানুহ উপন্দা তো দাদা আমি বেছি দেৰি নকৰোঁ দেৰি নকৰোঁ ইয়াৰে কিছুমান দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিম বলক চাওঁ বলক তো আপোনালোকে দেখা পাই আছে যে পূজাস্থলীত মানুহ কিমান ভিৰ তো তাৰে মাজতে আমি এটা দাম বস্তুৰ দাম খেলাম নহয় দিয়ক কিনিম যদিও দামে দৰে মিলে তো আহক আমাৰ লগত আছে বহুতখিনি বস্তু আছে আপোনালোকে দেখা পাই আছে ইয়াতে তো দাদা কিবা ল'বা নেকি চোৱা বেলুনে পুতলা পুতলা এটা লওঁ কি কৰবা আৰু পুৰা কিমান দাম এগিলা হা 100 মুগাত মানে দাদা যত ঘর অজস্র ভান্ডার তো বলো আমি বুঝাছো আরো হেৰি যাও এটা রাস্তায় ব্লক হয়ে গেছিল তো একো নাই হেৰি যাম আর বিশেষকে দাদা বহুত বকা কটাই বটা হয়ে গেছিল ইমান বকাত মানুহখিনি বহুত কষ্ট পায় মানুহখিনি বহুত কষ্ট পাইছে আচলতে যিনে আৰু যদি কোনোবা কাৰণে জোতা কিনিছে জোতা যদি পিন্ধি গৈছে হৈছে ইয়াত তাৰ দাদাই জোতা পিন্ধি গৈছে মই জোতা পিন্ধি গৈছোঁ বুট জোতা পিন্ধিয়ে হয় ভাল বুট জোতা পিন্ধিয়ে ভালেই জোতা ফায়াৰ ব্ৰিগেডৰ মানুহখিনি যে পিন্ধে মানে মানুহখিনি কিমান ঘূৰি কটাৰ পাছতো ভিৰ মানুহ উপায় নেকি চচমা ল'ব নেকি দাদা চচমা ল'ব মোৰ কাৰণে নালাগে আমি যাম আজি চিন লক্ষণা চিন চিটি গ'ল্ড চিটি গ'ল্ড চিটি গ'ল্ড বেক চেক নহ'ব কোনোবাই যদি আহি আছে ইয়াতে বেক চেক নহ'ব এটি ব্লগ বনাই আছে নেকি নহয় ভিডিঅ' গ'ল দিয়া আমি এতিয়া সোণা চিন লওঁ সোণা চিন সমাজ চিটি গ'ল ল'ব লাগে দাদা হ'লছিল এই ল'ব পৰা প্ৰেজেণ্ট দিয়াৰ কাৰণে তুমি আহো এই বিয়া চিয়া কৰিলে আৰু যিটো কাম কৰি আছো পইচা পাতিটো নাই এই দিব লাগিব বিয়াত
মানে ভাবে বহুত টাকা পাই কিমান কে এটা গ্লানট মানে সেন্টিনট এই সেন্টিনট 120 টাকা 120 টাকা কই দেই কি মানত কম দিও বলে মতাই মতা আরে এতে বহুত ডাঙা ডাঙা রেস্টুরেন্ট দেখা পাওয়া গেছি পূজাত কিন্তু রেস্টুরেন্ট অল খাওয়াতে হেন দেন দাও আমার অল প্রবলেম হয়ে গেছে বন্ধ করে দাও দে তো হঠাৎ আহি গেলো কমিটির মানুষ কি গো পাই বিষয়ে যেহেতু আপনার প্রতি বছরে ইয়াতে সুন্দরকৈ লক্ষ্মী পূজা আয়োজন করা হয় কিমান বছর হল ইয়াতে ইয়াতে 76তম এইবার 76তম মান গতিকে আমি হব তারমানে ইমান বছরে আমি করি আহিছো খুব ভালে ভালে যাই আছে বর্তমানলৈ আমার খুব সুন্দরভাবে চলি আছে কিন্তু এইবার আমার অলপ বরফখনে অলপ ডিস্টার্ব দিছে আর তথাপিতো মানুষ সমাগম আছে আছে আর থিয়েটার অলরেডি 7টা বাজার লগে লগে আরম্ভ হইছে বর্তমান কি এটা চলি আছে ইয়াতে এটা বৃন্দাবন থিয়েটার চলি আছে তো সকলে সাগে আহিছে সাবলৈ ইয়াতে আহিছে আহিছে আমারই লক্ষ্মী পূজাখন কিমান এনে কিমান 100 বছর পার হইছে নেকি 76 বছর 76 বছর এইবার 76 বছর 75 পার হই গল 75 পার হই আমার হিরক জয়তি আছিল কিন্তু আমার এই যেটু মহামারী যেটু আমার বেমারর কারণে আমি 2 বছর আমার গ্যাপস হইছে মানে আমি পূজাখিনি করছো এইবার কিন্তু সম্পূর্ণ পূজা করছো আমি আর অলরেডি আমি মন্দিরও স্থাপন করছো এতিয়া নতুন করে 2 বছর তার করছো এবছর হয়ে গেল মোটামুটি 9 মাহ হয়ে গেল মন্দির আমি 50% মন্দির হয়েছে আর চলি আছে মোটামুটি আমি অহা পূজার আগে আগে মন্দির আমি কমপ্লিট করিম আসলে বজালির লক্ষ্মী পূজা সময়ের ভিতর এক অন্যতম লক্ষ্মী পূজা কাওয়াইমারিত এখানে সাগে এইখানে এই সাইডে এইখানে হয় এইখানে দক্ষিণ সাইডে এইখানে ধন্যবাদ খুড়া আমাকে জানার জন্য হঠাৎ উপমদাক লাভ পালো আর উপমদা খুব ব্যস্ত হয়ে গেছে ইয়াতে কারণ কমিটির মানুষ তো উপমদা কি কবা পূজার বিষয়ে আর আমার পূজা পূজার অল্প সাম কম দালো তাকে মানে কি হয় যাতে বিভিন্ন মানে কি বিভিন্ন গাঁৱৰ পৰা বা ধর অল্প দূৰ দূৰৰ মানুহ ইয়াতে পূজা চাব হয় ন তো সবাই যদি পূজাখন চাই পেলাই ভাল পায় তো আমি তার আমি বহুত গুরুত্ব দিওঁ দ্বিতীয়তে আমার মানে এই এলাকাত অল্প মাদক দ্রব্যবিলাকৰ পৰা অল্প প্রায় দূরতে রাখো তার মানে ইয়াতে না বিশেষ করে সেইটো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা কারণ এই কাজা বহুত হয় এইগুলা খাওয়ার পিছত মানে বহুত কাজা হয় তো ইয়াতে সেই আইতালে আমি দেখা নাই ইমান বছরে পূজা হল সাগে আর আসলে কি হয় মানুষ তো ইয়াতে বহুত হয় আর আজির তারিখ তো আমার মানে ইমান বেশি মানুষ হয় কিন্তু যাওয়া কালি বরফুণ হয়ে গেল তো বরফুণ হওয়ার কারণে কি হয় মানুষবিলাক অলপমান জাস্ট মানে কি অল্প টেনশন এটা বেশি বহুত যদি বরফুণ হয়ে যায় কটা হয়ে গেলে মানুষ আর থিয়েটার ইয়াতে তিনবার তিনিদিনে থিয়েটার আহে যোৱা কালিৰ পৰা আৰম্ভ হৈছে তো যোৱা কালি বৰষুণৰ কাৰণে অলপ প্ৰব্লেম হৈছে যদিও থিয়েটাৰটো পূৰা চলাই নিছে ইহঁতে তো আজি একচুৱেলি আমাৰ ইয়াতে ছেকেণ্ড শ্ব' বা থাৰ্ড শ্ব'লৈকে হয় থাৰ্ড শ্ব' হয় দে থিয়েটাৰলৈ কেতিয়াবা হৈ যায় তো কিন্তু যোৱা কালি বৰষুণ দিয়াৰ কাৰণে মানে অলপ সেইটো প্ৰব্লেম পানী চানী হৈছে হোৱাৰ কাৰণে অলপ প্ৰব্লেম হৈছে তো ফিল্ডত ইমান পানী নাই বাৰু ফিল্ডত মোটামুটি ঠিকেই আছে আমাৰ যিবিলাক স্বেচ্ছাসেৱক আছে বহুত কষ্ট কৰে আমাৰ মানে এই পূজাটো লৈ পেলাই আর আপনাদের দেখা পাইছে ইয়াতে ট্রেডিশনেল খুব ধুনিয়াকে আহিছে আসলে এই ট্রেডিশনেলখিনি বহুত কম পূজা আছে সাগে নাকি ইয়াতে এইটো বস্তু দেখা পোৱা গৈছে মানে ইয়াতে আমাৰ যেহেতু বড়ো অসমীয়া গোটেইখিনি মানুহ আছে মুছলমান মানুহ আছে ধৰক তো এনেকৈ চববিলাকে আমি লগ হৈ আমাৰ ধৰক পূজা খাতে এনেকৈ ধুনীয়াকৈ হৈ যায় তো তাৰ কাৰণে বিভিন্ন ট্ৰেডিশ্যনেল মানে বস্তুবিলাক কাপোৰ চাপোৰবিলাক এইবিলাকো আহে বা মানুহবিলাকে ভাল পায় এইবিলাক আচ্ছা উপম দা এইবাৰ পূজা স্পেচিয়েল কি কি আছে এইবাৰ পূজা স্পেচিয়েল চিংগাৰ কিবা কিবি এনে কিবা স্পেচিয়েল কি তোমাৰ এই 13 অক্টোবৰ দিনাখন ৰিষ্টা ভৰদ্বাজ আছে গধূলি সাংস্কৃতিক সন্ধিয়া আছে আর তার আগে আগে মানে কি তোমার একক নৃত্য প্রতিযোগিতা একটা একক নৃত্য প্রাইজ মানে একক নৃত্য প্রতিযোগিতা আছে যত নাকি ভর্তি মাসুল একদম কম মাত্র 100 টাকা কোনদিন আছে তো 13 তারিখে আছে মানে কেদিন হবো মানে ইয়াতে ইয়াতে 5 দিনে একচুয়ালি 5 দিনে তো পরশু দিনা গোল নর্মালি আমার লক্ষ্মী পূজাত হয়ে গোল যোৱা কালি পৰা থিয়েটার কালিলৈকে থিয়েটার 3 দিন গেল না 3 দিন গেল আজি লগে তিনি দিন তো কালি হব 4 দিন পরশু দিনা 5 দিন তো 5 নম্বর দিনা যেহেতু একদিন সেদিন ফাংশন আছে ইয়াতে তো ঋষা ভারদ্বাজ আহিব গধূলি তারপর ভাতিবেলার পর একক নৃত্য প্রতিযোগিতা এইবিলা হব আর তো আপনাদের দেখা পাইছে কাওয়াইমারীর লক্ষ্মী পূজার কিছু দৃশ্য আপনার দেখাইছো আর লগতে আমার যেখানে কথা কলে উপম দায় এইখানে আসলে গুরুত্বপূর্ণ কথা এটা হয়েছে যে পুরা পান ঘুরি বহুতে মানে কাজা পেশা হলো কিন্তু ইয়াতে এইটা বিশেষকৈ দেখা পাওয়া যাওয়া নাই আজির তারিখের লেগে আর সঙ্গে পিছলে না যায় এই কামনা করো আর ভিডিওটি ইমানতে সামরিছো আর কাওয়াইমারীর লক্ষ্মী পূজা থেকে আগলে আগবাড়ি যায় আর সকলে লক্ষ্মী পূজা সাবলে আমার ইয়াতে